নমস্কার শিউলির হেঁসেলে সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য বানাতে চলেছে নলেন গুঁড়ের ফিরনি এই শীতের নলেন গুড় খেতে আমাদের সকলের ভালো লাগে আর সেজন্যই তো নিয়ে এসেছি এই রেসিপি যদি ভালো লাগে শিউলির হেসেল তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা একসঙ্গেই বানাবো নলেন গুড়ের ফিরনি তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি নলেন গুঁড়ের ফিরনি বানানোর জন্য লাঞ্চে নলেন গুড় এটা আমি নিয়েছি এক বাটি নিয়েছি গোবিন্দভোগ চাল এটাও নিয়েছি এক বাটি চিনি দুধ নিয়েছি দু বাটি কাজু খুব ছোট করে কুচানো গুঁড়ো দুধ এক টেবিল চামচ এলাচ গুঁড়ো আছে দারচিনি গুঁড়ো জায়ফল জৈত্রী গুঁড়ো ঘি আর লাগছে সামান্য নুন তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই কড়াইতে প্রথমে আমি দিচ্ছি এক টেবিল চামচ ঘি বেশ পরিমাণ মতো ঘি আমরা দিলাম এবং ঘিটাকে আমরা গলিয়ে নেব। ঘিটা পুরোপুরি গলে গেলে আমরা দিয়ে দিচ্ছি কাজু কুচি সেটা দিয়ে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমরা যখন কাজুটা লাল হয়ে যাবে তখন দেব দুধ এখানে দু বাটি দুধ আমি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে এটা ফুটতে দেব বেশ গরম হবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই সময় আমরা যে চাল নিয়েছিলাম সেটাকে আমরা ব্লেন্ডারে দিয়ে আমরা গুড়িয়ে নেব আমরা এটাকে গুঁড়ো করে নিচ্ছি চালটাকে খুব সুন্দর করে আমরা দেখুন গুঁড়ো করে নিয়েছি চালটা কিন্তু শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিচ্ছি দুধের মধ্যে এক বাটি চিনি চিনিটা দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমরা জাল দেব ভালো করে অন্যদিকে আমাদের যে গুঁড়ো দুধ ছিল সেই দুধের মধ্যে আমরা গরম দুধটা দিয়ে একটু ভালো করে এটাকে গুলে নিচ্ছি নিয়ে সেই দুধটা আমরা এই দুধের মধ্যে মিশিয়ে দেব চিনিটাও মিশিয়ে দিয়েছি এটাও গোলবে এবং আমরা গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি এর মধ্যে আমরা এবার দিয়ে দেব আমাদের নলিন গুড় একদম খুব সুন্দর গন্ধ এই নলিন গুড় আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই নলেন গুড়টা দিয়ে আমরা কিন্তু এবার দুধটাকে ঘন করে আনার চেষ্টা করব। আস্তে আস্তে নলেন গুড়টা দিয়ে দিলাম সামান্য নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি ব্যালেন্সটা খুব সুন্দর হবে এবার যে চালটা ছিল গুঁড়ো সেটা আমি আস্তে আস্তে দেব আর নাড়বো গুঁড়ো চাল এবং এটা একদম শুকনো সেটা আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের যে আঁচটা এটা আমি রেখেছি আর আস্তে আস্তে এটাকে চালগুলো সব ধীরে ধীরে ঢালছি যাতে কোনো লামস না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা বানাচ্ছি আজকে নলেন গুড়ের ফিরনি আর এই শীতের সময় নলেন গুড় বিভিন্ন রেসিপি আমরা খাই পিঠে পুলি এটা এক রকম ডেজার্ট রেসিপি তো এটা ভীষণ খেতে ভালো লাগে আমরা আস্তে আস্তে সবটা চাল মিশিয়ে দিচ্ছি এবং আমরা আস্তে আস্তে এটাকে কিন্তু ঘন করব এবার আমরা কিন্তু মাঝে মাঝেই এটাকে নাড়াচাড়া করব নিচে যেন লেগে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে গোলাপ জল মেশাবো খুবই কম ওয়ান ফোর্থ টি স্পুন মেশাচ্ছি গোলাপ জল আর গ্যাসটাকে কিন্তু আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি এবার আমি জায়ফল জৈত্রী গুঁড়ো দিয়ে দিলাম এলাচ খুব সামান্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর আমরা দেব দারচিনি দারচিনি গুঁড়ো খুব সামান্য পরিমাণ আমরা দেব গন্ধটা ভালো লাগবে কিন্তু খুব একদম উগ্র গন্ধও হবে না সেরকম আমি দিলাম আমাদের রেডি এবার গ্যাসটাকে আমরা অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল নলেন গুঁড়ের ফিরনি আমি উপর থেকে একটু নলেন গুড় ছড়িয়ে পরিবেশন করছি আর এখানে এলাচ যে স্কিনটা ছিল আমি গুঁড়ো করেছিলাম সেটা স্কিনটা অল্প করে একটু সাজিয়ে দিলাম দিচ্ছি দুটো এরকম সুন্দর করে আমরা কেশের দিয়ে আমরা পরিবেশন করব। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এই শীতে খুব সুন্দর করে বানিয়ে ফেলুন এরকমই একটা নলেন গুঁড়ের ফিরনি তাহলে দেখতে থাকবেন শিউলি হেসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার